প্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরো একটি নতুন ক্লাসে। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত নিয়ে আলোচনা করব। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে সরল সহজ সমীকরণ নিয়ে। তো আজকের অধ্যায়টা শুরু করার আগে তোমরা আমাকে বলো যে লাইভ ক্লাসটি ক্লিয়ার হচ্ছে কিনা এবং শব্দটা ভালো মতো বোঝা যাচ্ছে কিনা, বোর্ডটা ভালো করে খেয়াল করা যাচ্ছে কিনা, এবং আজকের ক্লাসের শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা ভালো মতো খেয়াল করবা এবং সুযোগ হলে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবা, আর তোমার বন্ধুদেরকে মেনশন করে দিবে, অর্থাৎ লাইভ ক্লাসটি শেয়ার করতে পারো এবং লাইক দিয়ে রাখো, যাতে করে পরবর্তীতে যদি কোনো ক্লাস নিই সেই সময় যাতে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। ওকে, তাহলে আজকে আমরা সরল সহজ সমীকরণ নিয়ে আলোচনা করব। আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে, অর্থাৎ আমরা আজকের যে ক্লাসে যা শিখব, সমীকরণ, সরল সমীকরণ, সরল সহজ সমীকরণ, এবং হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান আমরা দুইটা পদ্ধতিতে করবো। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, একটা হচ্ছে অপনেন্ট পদ্ধতি। দুইটা নতুন একটা পদ্ধতি আমরা শিখব। তো যদি বা তোমরা এই সমীকরণ, সরল সমীকরণ সম্পর্কে তোমরা পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী বা সপ্তম শ্রেণীতে এগুলো জেনেছ, তো যেখানে সমীকরণ কি ছিল, অজানা রাশি বা অজ্ঞাত রাশি, তারপর হচ্ছে প্লাস মাইনাস সম্বলিত বা সমান চিহ্ন সম্বলিত গাণিতিক কুলাবাক্য ছিল আমাদের সমীকরণ। এরপরে তোমরা এই সমীকরণের বিভিন্ন সমাধান শিখেছ। তো বিভিন্ন সমাধানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, অর্থাৎ এই সমাধানটা করতে গিয়ে তোমরা যে কাজটা করেছ সেটা হচ্ছে বিভিন্ন এখানে তোমাদের পক্ষান্তর বিধি, এরপর হচ্ছে আর গুণন বিধি, বিভিন্ন পদ্ধতি তোমরা এগুলো করেছ। তো আজকে তারপর আমরা জাস্ট একবার রিভিউ দিয়ে আমরা মূল কাজে চলে যাব। ওকে, তাহলে প্রথমে আমরা আসি, সমীকরণ আমরা জানলাম, সমীকরণটা কি, তাহলে অজানা রাশি বা চলক সম্বলিত, এরপর হচ্ছে প্লাস মাইনাস বা সমান চিহ্ন সম্বলিত গাণিতিক কুলাবাক্য হচ্ছে আমাদের সমীকরণ। এখন আসো সরল সমীকরণটা আমরা জানার চেষ্টা করি। তাহলে যদি কোন সমীকরণ এরকম হয়, ধরো কোন একটা সমীকরণ যদি এইভাবে হয় x প্লাস y ইকুয়াল টু 3, তাহলে এই সমীকরণের মধ্যে আমরা দেখতেছি দুটি চলক আছে এবং এই চলক দুটির ঘাত বা পাওয়ার হচ্ছে কত করে, এক করে। তাহলে সহজ ভাষায় আমরা বলতে পারি যে সকল সমীকরণের চলক হচ্ছে এক ঘাত বিশিষ্ট, কয় ঘাত, এক ঘাত, এই যে এটাকে আমরা বলতে পারি হচ্ছে এক ঘাতক বা পাওয়ার বা শক্তি। তাহলে কোনো সমীকরণের চলকের ঘাত বা শক্তি যদি কত হয়, এক ঘাত হয়, অর্থাৎ পাওয়ার যদি কিছু না থাকে মানে ওয়ান থাকে, তাহলে সেই সকল সমীকরণকে আমরা বলবো হচ্ছে সরল সমীকরণ। কি বলবো, সরল সমীকরণ। তোমরা ষষ্ঠ বা সপ্তম শ্রেণী পর্যন্ত মোটামুটি এই যে সরল সমীকরণ নিয়ে কাজ করেছো। তা আমাদের যে নতুন আজকের টপিক হচ্ছে সরল সহজ সমীকরণ, প্রথম আমরা সেটা কি জানবো, তারপরে হচ্ছে এই সরল সহজ সমীকরণের আমরা সমাধানে যাওয়ার চেষ্টা করব। প্রথমে আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা ঠিকমতো বুঝতেছো কিনা এবং লাইভটি শেয়ার করে দাও, যেহেতু অনেকে হয়তো জানে না অঘোষিত ক্লাস। তো আজ থেকে আমরা চেষ্টা করব নিয়মিত মোটামুটি ক্লাসগুলো চালিয়ে যেতে, যাতে করে তোমাদের কিছুটা উপকৃত হয় এই সময়ে। ওকে, এখন আমরা যদি একটু খেয়াল করি, এই যে আমি যে একটা সমীকরণ লিখলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, তাহলে এখানে কয়টা চলক, দুইটা চলক বা অজানা রাশি। তাহলে এই দুইটি চলকের মধ্যে আমরা যদি দেখি এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য বা ওয়াই এর ভিন্ন ভিন্ন মানের জন্য এই সমীকরণটি কি হবে,
সত্য হবে। যেমন x এর মান যদি 1 হয় তাহলে y এর মান 2 হলে কত হবে 3 হবে, অর্থাৎ বাম পক্ষের মান 3 ডান পক্ষের মানও 3। আবার যদি এরকম হয় x এর মান যদি 2 হয় y এর মান যদি 1 হয় তাহলে তাও কত হয় 3 হয়। অর্থাৎ x এর যে কোনো মানের জন্য y এর একটি নির্দিষ্ট মানের জন্য এই সমীকরণটি তোমার সিদ্ধ হয় বা সত্য হয়। অপরদিকে যদি আমি আরেকটা লিখি, ধরো x মাইনাস y ইকুয়াল টু 5, তাহলে এখানে ধরো x এর মান যদি আমি 6 ধরে নিই তাহলে y এর মান যদি 1 হয় তাহলে এটার মান 5 হয়, অথবা x এর মান যদি আমরা 5 ধরে নিই তাহলে y এর মান হতে হবে 0, তাহলে 5 হয়। অর্থাৎ এই দুটি সমীকরণের জন্য আলাদা আলাদা যদি আমরা চিন্তা করি, x এবং y এর অসীম মানের জন্য দুটি সমীকরণে কি হচ্ছে, সিদ্ধ হচ্ছে বা সত্য হচ্ছে। আচ্ছা, তাহলে এমন যদি হয় যে এই সমীকরণের অনেক মানের জন্য এবং এই সমীকরণেরও অনেকগুলো মানের জন্য যে সমীকরণগুলো সত্য হচ্ছে, তাহলে এমন কি মান হতে পারে যে মানটা, এই যে এটাকে যদি আমরা 1 নম্বর বলি, এটাকে যদি আমরা 2 নম্বর বলি, অর্থাৎ এমন কি কোনো মান আছে যে মানের জন্য x ও y এর মানের জন্য 1 নং এবং 2 নং সমীকরণ উভয়টা কি হবে, সিদ্ধ হবে। তাহলে সেই সকল সমীকরণকে আমরা বলবো হচ্ছে সরল সহ সমীকরণ। আমি আবার বলতেছি, তাহলে আমরা সরল সহ সমীকরণটা কি বলতে পারি, তাহলে চলকের যে মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হবে। ধরে নিলাম এখানে x এর মান 2 বা y এর মান 1 হলে এই সমীকরণে সত্য হয় বা এই সমীকরণে সত্য হয় আমরা জাস্ট ধরে নিলাম, তখন আমরা এই দুটি সমীকরণকেই বলতে পারবো হচ্ছে সরল সহ সমীকরণ। আবার বলতেছি, চলকের যে মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হয় ওই সমীকরণ সমূহ একত্রে সহ সমীকরণ বলা হয়, এবং চলক একঘাত বিশিষ্ট হলে, ওই সমীকরণগুলো যদি চলকটা যদি কজ্ঞাত বিশিষ্ট হয়, একঘাত বিশিষ্ট হয়, তখন এদেরকে আমরা বলবো হচ্ছে সরল সহ সমীকরণ। ওকে, তাহলে এই সমীকরণ সমূহ সমাধানের অনেকগুলো পদ্ধতি তোমরা আস্তে আস্তে জানবা। এর মধ্যে তোমরা অষ্টম শ্রেণীতে 2টা পদ্ধতি সম্পর্কে জানতেছো, আপাতত আসবে ক্লাসে, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। প্রথমে আমরা প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে যাবো, তারপরে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে আমরা চলো কাজ শুরু করে দিই। তাহলে প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। আমরা যে কোনো দুটি সমীকরণের জন্য লিখতে পারি, তোমরা বোঝার সুবিধার্থে আমি তোমাদের অনুশীলনী থেকেই একটা অঙ্ক যদি লিখি, প্রথম আমরা একটা সিম্পল অঙ্ক দিয়ে শুরু করতে পারি, তারপর আমরা হয়তো বা একটু উপরের লেভেলে হয়তো বা যাবো। ধরো 2x + 2y = 7, এবার হচ্ছে 6x - 7y = 5। আচ্ছা, তাহলে আমরা প্রথমত এখানে একটা পদ্ধতি সম্পর্কে আজকে শিখব, সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান। তারপর আমরা আর একটা পদ্ধতি দেখব, হয়তো একই অঙ্ক দিয়ে আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের এখানে আমরা 2 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করব, অর্থাৎ x একটি চলক, y হচ্ছে আরেকটি চলক, তো তোমরা 6, 7 এ যে সমাধান করেছিলে সমীকরণে, সেখানে ছিল 1 চলক বিশিষ্ট সমীকরণ, তার মানে সেখানে শুধু একটাই চলক ছিল, এখন 2টাই চলক। তো যখন 2টা চলক হবে, এই 2টা চলকের জন্য অবশ্যই 2টা সমীকরণ থাকবে।
তাহলে আমরা প্রথমটা আগে ধরে নিলাম যে এটা 1 নং সমীকরণ, আর পরেরটা হচ্ছে 2 নং সমীকরণ। ওকে, তাহলে প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করার জন্য আমাদের কয়েকটা স্টেপ বা ধাপ মেনে চলতে হবে, তাহলেই আমরা সহজেই সমাধানগুলো করে ফেলতে পারবো। তাহলে প্রথম যে স্টেপটা, অর্থাৎ এখানে মোটামুটি তিনটা ধাপে কাজ করতে হয়। তাহলে প্রথম ধাপে যে কাজটা করতে হয়, দুইটা সমীকরণের যে কোনো একটি সমীকরণ থেকে একটি চলককে অন্য একটি চলকের মাধ্যমে প্রকাশ করতে হয়। তো আমরা চাইলে এক থেকেও লিখতে পারি, চাইলে দুই থেকেও লিখতে পারি। ধরো আমি এক থেকে লিখতেছি, এখন 1 নং সমীকরণ হতে পাই 2x + 2y = 7, বা আমরা চাইলে এস কেও রাখতে পারবো, চাইলে ওয়াই কেও রাখতে পারবো। তাহলে ধরো আমি এস কে রাখলাম, তাহলে 2x = কত হবে, কত 7 - 2y। এটা আমরা কি করলাম, এই যে পক্ষান্তর করলাম, অর্থাৎ পক্ষান্তর বিধি। এরপরে আমার এখানে 2x রাখবো না, শুধু এক চলকটা রাখি, তাহলে x = 2 দিয়ে ভাগ করতে হবে, কি হবে 7 - 2y/2। তাহলে এই যে প্রথম ধাপ, প্রথম ধাপটা কি, দুইটা সমীকরণ যে কোনো একটি সমীকরণ হতে একটি চলককে অন্য একটি চলকের মাধ্যমে প্রকাশ করা। তাহলে আমরা কি করলাম, এস কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করেছি, অর্থাৎ যখন আমরা এস রাখবো তখন আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম, আর যদি ওয়াই কে রাখতাম তখন আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করতাম। ওকে, আচ্ছা, তাহলে এই যে প্রথম ধাপ চলে গেল। তাহলে আমাদের তিনটা ধাপে কাজটা করলে আমাদের সমাধানটা চলে আসবে, অজানা মানটা পেয়ে যাব। তাহলে প্রথম ধাপটা কি বললাম, দুটি সমীকরণের যে কোনো একটিকে একটি নিয়ে একটা চলককে অন্য একটি চলকের মাধ্যমে প্রকাশ করা। এবার দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা যে একটা চলকের ভ্যালু পেয়ে গেলাম, সেই মানটা অপর সমীকরণে বসিয়ে চলকের মানটা বের করতে হবে, অর্থাৎ 6-7 এর যে পদ্ধতিতে করেছি। যেহেতু আমরা প্রথম ধাপে 1 নং থেকে করেছি, তাহলে এই ভ্যালুটা এখন অপর সমীকরণ অর্থাৎ 2 নং সমীকরণে বসাতে হবে। যদি আমরা 2 নং থেকে করতাম তাহলে 1 নং এ বসাইতে হতো। তাহলে আমরা বলতে পারি x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ ছিল 6x - 7y = 5, তাহলে ভাগ 6 × যেহেতু একাধিক ভ্যালু আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম, 7 - 2y / 2 - 7y = 5। ওকে, বা এখন আমরা জাস্ট গুণ করে দিব, গুণের বেলা যদি কাটাকাটি আমরা দিতে পারি, যেমন 2 দিয়ে 6 কাটা যায় তাহলে কত থাকে, 8 3, তাহলে উপর আছে 7 - 3y - 7y = 5। বা এখন আমরা ওই যে গুণ করে দিব, গুণের বন্টন বিধি, তাহলে হবে 21 - 9y - 7y = 5। আশা করি দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এবার পাশে লিখি, তাহলে এখানে হয় কত, 9y - 7y, তাহলে -16y = 5 - 21। জাস্ট এখানে আমি আবার বলতেছি, প্রতিস্থাপন পদ্ধতি যখন আমরা সমাধান করব, যেহেতু আমরা এখানে 2 চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে কাজ করব, 2 চলকের জন্য অবশ্যই 2টা সমীকরণ থাকবে। তাহলে এখানে প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করার জন্য আমাদের 3টা ধাপ মেনটেন করতে হবে। প্রথম ধাপ যেটা, অর্থাৎ প্রথম যে ধাপটা,
সেটা হচ্ছে দুইটা সমীকরণের যে কোনো একটিকে একটা চলককে অন্য একটা চলকের মাধ্যমে প্রকাশ করা, চাইলে তুমি এক্স কেও রাখতে পারো, চাইলে তুমি ওয়াই কেও রাখতে পারো। ওকে, এবার এই যে প্রাপ্ত যে ভ্যালুটা আমরা পেলাম সেটা অপর সমীকরণে বসাতে হবে, যেটা আমরা একটাই করেছি, তাহলে এই মানটা এখন দুইয়ে বসাতে হবে, একে বসাইলে হবে না। আর যদি এটা দুই থেকে করতাম তাহলে একে বসাইতে হতো। তাহলে এখন আমরা যে করলাম, এক্স এর মানটা আমরা দুইয়ে বসালাম, দুইয়ে বসালে যা সমীকরণের নিয়ম অর্থাৎ 6-7 এ যা করেছি গুণ ভাগ যোগ বিয়োগ যা যা করতে হয় সেভাবে আমরা যখন করব তখন একটা চলকের মান পেয়ে যাব। তাহলে এখানে -16y = -16, তাহলে ভা y = -16/-16 বা y = 1, কেন এই যে উপরে যা নিচেও তা, তাহলে সমান হয়ে গেল। তাহলে আমরা দ্বিতীয় স্টেপটা আমাদের শেষ। তাহলে দ্বিতীয় স্টেপটা করলেই আমরা একটা চলকের মান পেয়ে যাব। এরপর হচ্ছে পরের ধাপটা, অর্থাৎ এখন আমরা এই যে যে ভ্যালুটা পেয়ে গেলাম, যে ওয়াই এর যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা এবার আমি চাইলে 1, 2 অথবা 3 যে কোনো জায়গায় বসি আমরা মানটা বের করে নিব। তাহলে আবার ওয়াই এর মান, তাহলে দ্বিতীয় ধাপ যখন শেষ হবে আমাদের তৃতীয় ধাপটা শুরু হবে। তাহলে তৃতীয় ধাপের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে এই যে আমরা যে একটা ভ্যালু পেয়ে গেলাম একটি চলকের, সেই ভ্যালুটা যদি আমরা যে কোনো সমীকরণ, আমাদের ইতিপূর্বে তিনটা সমীকরণ আছে, 1, 2 এখানে 1, 3, এখানে যে কোনো জায়গায় বসালে আমরা অপর ভ্যালুটা পেয়ে যাবো, অর্থাৎ ওয়াই এর মানটা যেহেতু পাইছি এক্স এর মানটা হবো। তাহলে আমাদের সুবিধা মতো চাইলে আমরা একে বসাতে পারি, দুইও বসাতে পারি অথবা তিনেও বসাতে পারি। তাহলে ওয়াই এর মান ধরো আমি 3 বসাচ্ছি, 3 বসিয়ে পাই। তাহলে 3টা কি ছিল, x = 7 - 2y, তাহলে ওয়াই এর মান আমরা পাইলাম 1/2, তাহলে = যেটা দাঁড়াচ্ছে 7 - 3/2, অর্থাৎ আমরা এক্স এর মান যেটা পাচ্ছি হচ্ছে 4/2। তাহলে সুতরাং এক্স এর মান হচ্ছে কত, 2। তাহলে আমরা এক্স এর ভ্যালুটাও পেয়ে গেলাম, ওয়াই এর ভ্যালুটাও পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি এখানে, সুতরাং নির্ণয় মূল বা বীজ বা সমাধান যেভাবে ইচ্ছা লিখতে পারো, x y = এক্স এর মান আমরা পেলাম 2, ওয়াই এর মান পেলাম হচ্ছে 1। তাহলে নির্ণয় সমাধান বা মূলটা কি, অর্থাৎ যে মান দ্বারা সমীকরণগুলো সিদ্ধ হয় সেগুলোকে আমরা বলতে পারি ওই সমীকরণের মূল। তাহলে এই যে এটা হচ্ছে 3 ধাপ, আমি অঙ্কটা প্রথম থেকে আরেকবার রিভিউ দিচ্ছি যাতে করে আর একটু ক্লিয়ার হয়। তাহলে আমাদের অষ্টম শ্রেণীতে ষষ্ঠ অধ্যায়ে সরল সহ সমীকরণ আছে। এই সরল সহ সমীকরণের ক্ষেত্রে এখানে আমাদের 3টা অনুশীলনী, অনুশীলনী 6.1, যেখানে আমাদের সমাধান করতে হবে 2টা পদ্ধতিতে, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আরটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। এরপরে আমরা অনুশীলনী 6.2 যেটা করব হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান করা। এরপরে অনুশীলনী 6.3 যেটা করতে হবে লেখের সাহায্যে সমাধান। তো আমরা আজকে যে ষষ্ঠ অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা প্রতিস্থান পদ্ধতি করতেছি, অলরেডি আমি একটা করে নিলাম। তো আমাদের প্রতিস্থান পদ্ধতি করার জন্য হচ্ছে 3টা ধাপ, অর্থাৎ এখানে ধাপ হচ্ছে 3টা। এই 3টা ফের যখন আমরা করবো সমাধানটা অটোমেটিক চলে আসবে। তো প্রথম ধাপটা কি বলে, যেহেতু 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের সমাধান করব, 2 চলকের জন্য অবশ্যই 2টা সমীকরণ থাকবেই, এটা প্রশ্নে দেওয়া থাকবে। তখন আমাদের যেটা কত, প্রথম ধাপে যে কোনো একটা সমীকরণ হতে একটা চলককে অন্য একটি চলকের মাধ্যমে প্রকাশ করা, অর্থাৎ একটা চলক থাকবে বাম দিকে, বাকি সবগুলো ডান দিকে নিয়ে যাব সমাধানের নিয়মে। যেমন আমরা 3y কে নিয়ে গেলাম, প্লাস থাকলে -6,
তাহলে এখন x এর সাথে দুই গুণাকার আছে, তাহলে দুই তারা থেকে আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ বুকে দুই দ্বারা ভাগ করলাম, তাহলে শুধু x এরটা পেয়ে গেলাম। অর্থাৎ এখন আমি প্রথম ধাপে কি করলাম, s কে y এর মাধ্যমে প্রকাশ করেছি। এখন এই যে প্রাপ্ত ভ্যালুটা, প্রথম ধাপের যে ভ্যালুটা সেটা অপর সমীকরণ বসাতে হবে। অপর সমীকরণ মানে কি, যেহেতু আমি একটাই করেছি তাহলে দুইও বসাতে হবে। এই যে দুইও বসালাম, যেহেতু x এর ভ্যালু x এর জায়গায়, যেহেতু 6x অর্থাৎ 6 এর সাথে s গুণাকার আছে, তাহলে যেহেতু একাধিক রাশি আমি পাচ্ছি এখানে, সেহেতু আমরা ব্র্যাকেট ইউজ করতে পারি। এরপর ওই যে খাটাকাটি করে গুণ করা, এরপর হচ্ছে ওই যে যোগ বিয়োগ করলাম, পক্ষান্তর করলাম, আবার ভাগ করে দিলাম। তাহলে আমাদের দ্বিতীয় ধাপটা এই পর্যন্ত হলো, এই পর্যন্ত আমাদের দ্বিতীয় ধাপ। তাহলে দ্বিতীয় ধাপটা যখন আমরা করব, তখন আমরা একটা চলকের মান পেয়ে যাব। তাহলে এই চলকের মানটি আমরা যেটা করব হচ্ছে, যে কোনো সমীকরণে বসালে, আমাদের ইতিপূর্বে কিন্তু তিনটা সমীকরণ, এই যে একটা দুইটা তিনটা, যে কোনোটাতে বসালে অপর চলকের মানটা পাওয়া যাবে। এ হলো প্রতিস্থাপন পদ্ধতি, আশা করি বোঝা গেছে। যেহেতু এটা একটি অঘোষিত ক্লাস, তাই মনে হচ্ছে এখন শিক্ষার্থীরা উপস্থিতি কম। যাই হোক, তোমাদের সামনে যখন পড়বে তখন তোমরা দেখে নিবা এবং সাথে সাথে করবা, আর শেয়ার করে দিবা যাতে করে অন্যরাও দেখতে পায় বা শিখতে পারে। ওকে, তাহলে এখন আমরা আরেকটা পদ্ধতি যাই, আমরা একই অঙ্ক করি, মানে একই অঙ্ক দিয়ে আমরা প্রতিস্থাপন করব এবং অপনয়নটাও করব। অর্থাৎ এখন আমরা প্রতিস্থাপন পরিবর্তে অপনয়ন পদ্ধতি করব। ওকে, তাহলে আবার আমরা একটু রিকল করি, সেটা হচ্ছে আমরা যখন প্রতিস্থাপন করেছিলাম তখন ধাপ ছিল তিনটা, আর আমরা যখন অপনয়ন করব তখন আমাদের ধাপ হবে চারটা। অর্থাৎ প্রতিস্থাপনের ধাপ তিনটা ছিল, ধাপ কম হলেও কাজ ছিল বেশি, কিন্তু অপনয়নে যেটা হচ্ছে, ধাপ বেশি কাজ হবে কম। আর যদি পরীক্ষায় তোমাদের বা যখন তোমাদের করতে হবে তখন যদি কোনো ধাপের কথা উল্লেখ না থাকে, তখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে কোনো একটা পদ্ধতি দিয়ে সমাধানটা করে ফেলতে পারবা। ওকে, এবং যাদের সমাধান একটু কঠিন মনে হয় তোমরাও দেখতে পারো, বিশেষ করে যাদের বীজগণিতীয় সমাধানের ক্ষেত্রে একটি ডাউট থাকে, তাদের কাছে ওই সমাধানগুলো দেখলে খুবই ইজি মনে হবে বা সহজ মনে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু আগে দেখলাম হচ্ছে প্রতিস্থান পদ্ধতির সমাধান, এখন আমরা করব হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার ক্ষেত্রে বললাম যে ধাপ হবে চারটা, তো চারটা ধাপের মধ্যে আমাদের যে ধাপগুলো মেনটেন করতে হবে, প্রথম যে কাজটা সেটা হচ্ছে এখানে দুইটা সমীকরণের মধ্যে, আমাদের প্রথম ধাপের মধ্যে ওই দুইটা সমীকরণকেই প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে যোগ বিয়োগ করার মাধ্যমে প্রথমে আমাদের একটি চলকের মান বের করে নিতে হবে। অর্থাৎ প্রথম যে ধাপটা সেটা হচ্ছে প্রয়োজনীয় সংখ্যা দিয়ে উভয় সমীকরণকে গুণ করে যে কোনো একটা চলকের সমতা নির্ণয় করা। তাহলে সমতা বলতে আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি এস কে তাড়াবো নাকি ওয়াই কে তাড়াবো, অর্থাৎ আমি কি প্রথমে এস এর মানটা বের করবো নাকি ওয়াই এর মানটা বের করবো। তাহলে আগে প্রথমত সিদ্ধান্ত নিতে হবে, ধরে নিলাম যে আমি প্রথমে এস কে রাখবো, ওয়াই আমার থাকবে না,
তাহলে আমাকে কি সংখ্যা দিয়ে গুণ করতে হবে সেটা চিন্তা করতে হবে। সেটা করার জন্য মাঝে মধ্যে অনেকে বুঝতে পারে না আসলে কত সংখ্যা দিয়ে আমরা গুণ করব। তাদের জন্য যেটা পরামর্শ হচ্ছে, এই যে চলকের যে সহগ আছে, প্রথমত x এর সহগ হচ্ছে 2 প্রথম সমীকরণে, যেহেতু আমরা s কে রাখবো, y কে তাড়াবো, তাহলে যাকে তাড়াবো তার সহগটা চিন্তা করব। যদি আমরা x এর সহগটা চিন্তা করি তাহলে s কে আমি রাখতেছি না, x কে তাড়াবো। আর যদি y এর সহগ চিন্তা করি তাহলে আমি y কে রাখতেছি না, y কে তাড়াবো। তো আমরা যদি x একটা বলি তাহলে x এর সহগ প্রথমে আছে 2, তারপর আছে 6। এই যে 2 আর 6 এর লসাগু যখন আমরা করব, অর্থাৎ 2 আর 6 এর লসাগু হচ্ছে 6, তাহলে উপরেও যদি 6টা হবে নিচেও 6টা হলে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কত সংখ্যা দিয়ে গুণ করবো সেটা আমরা বুঝতে পারবো ওই যে সহগের লসাগু নির্ণয় করার মাধ্যমে। তার মানে যখন আমরা লসাগু করব তাহলে উপরেও 6টা x হলে নিচেও 6টা x হলে দুইটা সমান হবে। তাহলে 6টা হওয়ার জন্য উপরে 2টা 6 হওয়ার জন্য তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, আর 6টা 6 হওয়ার জন্য আমাদের 1 দিয়ে গুণ করলেই চলবে। অন্যদিকে যদি আমরা y এরটা চিন্তা করি, প্রথমে সহগ আছে 3, তারপর নিচে সহগ আছে হচ্ছে 7, তাহলে এই যে 3 এবং 7 এর লসাগু হচ্ছে কত? 21। তাহলে এই যে উপরেও 21টা হতে হবে, নিচেও যদি 21টা হয় তাহলে তারা উভয় সমান হলো। ওকে, তখন আমরা তাদেরকে তাড়াতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি এস কে সমান করি তাহলে আমার 6টা 6টা হতে হবে, তাহলে প্রথমেও আছে প্লাস, তারপরেও আছে প্লাস। এখন এই দুইটা তাড়াতে গেলে আমাকে কী করতে হবে? বিয়োগ করতে হবে, কারণ আমরা যদি বিয়োগের বেলায় নিচের চিহ্নটা পরিবর্তন হয়, অর্থাৎ 6টা প্লাস 6টা মাইনাস চলে যাবে। অপরদিকে যদি আমি ওয়াই কে দেখি, প্রথমে ছিল প্লাস পরে হচ্ছে মাইনাস, এক্ষেত্রে তাড়ানোর জন্য আমাদের বিয়োগ করার দরকার নাই, যেহেতু দুইটা বিপরীত চিহ্ন আছে, জাস্ট যোগ করে দিলে হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের প্রথমত সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন চলকটা রাখবো, কোন চলকটাকে তাড়াবো। তাহলে চারটা ধাপের প্রথম ধাপ হচ্ছে প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করে যে কোনো একটি চলকের সমতা অর্জন করা। তাহলে ধরে নিলাম আমি এস কে রাখবো, ওয়াই কে তাড়াবো, তাহলে আমাকে ওয়াই এর সহগটা সমান করতে হবে। তাহলে ওয়াই এর সহগ সমান করতে গেলে, যেহেতু উপরে 3 আছে নিচে 7 আছে, তাহলে 3 এবং 7 এর লসাগু হচ্ছে 21। তার মানে এখানেও 21টা হতে হবে, এখানেও 21টা হতে হবে। তাহলে প্রথম সমীকরণে 21টা ওয়াই হতে গেলে 7 দিয়ে গুণ করতে হবে, আর নিচেরটা 21টা হতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা বলতে পারি এখন, তাহলে 1 নং কে সাত দ্বারা ও 2 নং কে 3 দ্বারা গুণ করে পাই। তাহলে যেহেতু আমি বলি নাই যে 1 নং এর ওয়াই সহগকে আমি 3 দ্বারা 7 দ্বারা গুণ করবো, সেটা কিন্তু বলি না। আমরা বলেছি 1 নং কে 7 দ্বারা, অর্থাৎ 1 নং বলতে যতগুলো রাশি আছে, আমি বোঝার সুবিধা একটু ভেঙে লিখতেছি, যেহেতু আমরা 1 কে 7 দ্বারা গুণ করব, তাহলে x ছিল 2x প্লাস 2y ইকুয়াল টু 7, তাই এটাকে 7 দ্বারা গুণ করার অর্থ হচ্ছে বাম পক্ষও 7 দ্বারা গুণ, ডান পক্ষও হচ্ছে 7 দ্বারা গুণ। তাহলে 7 ইন্টু 7, এক্ষেত্রে বাম পাশে যদি আমরা এইভাবে লিখি 7 ইন্টু 2x প্লাস 2y, এক্ষেত্রে আমাদের যে কাজটা সঠিক হলো না। কেন সঠিক হলো না? কারণ একটা হলে, একটা রাশি হলে শুধুমাত্র গুণ দিলে হয়, আর যখন একাধিক থাকবে তখন আমাদের অবশ্যই ব্র্যাকেট দিয়ে কাজটা করতে হবে। ওকে, তাহলে জাস্ট আমি প্রথম দিকে দেখাচ্ছি, এরপর আমরা গুণটা দেখাবো না, সরাসরি লিখতে হবে। তাহলে গুণ করলে হবে 14x প্লাস 21y ইকুয়াল টু 49। ওকে, এইভাবে আমাদের কাজটা করতে হবে। আমরা এখানে কিন্তু সরাসরি লিখে ফেলবো, তাহলে এখানে 7 দ্বারা গুণ করলে হবে 14x প্লাস 21y ইকুয়াল টু 49। এরপর এটাকে আমরা 2 কে বলেছি 3 দ্বারা গুণ করব, তাহলে হবে 18x মাইনাস 21y ইকুয়াল টু 15।
তাহলে আবার বলতেছি, আমাদের প্রথমত অপহরণ করার সময় যে সিদ্ধান্ত নিতে হবে সেটা হচ্ছে দুটি চলকের মধ্যে যে কোনো একটা চলককে আমরা যেহেতু রাখবো, তাহলে অপর সময় চলককে তাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, সমর সংখ্যক হতে হবে। কারণ আমরা সমর সংখ্যক না হলে তাড়াতে পারবো না। এই জন্য এখানে যেহেতু তিনটা, এখানে সাতটা, তাহলে সমর সংখ্যক হচ্ছে না। এই জন্য যে কাজটা করতে হবে, সমর সংখ্যক হওয়ার জন্য যেহেতু আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি ওয়াইকে তাড়াবো, তার মানে ওয়াই এর উপর নিচ দুইটা সমান হতে হবে। সেক্ষেত্রে যে সহগটা থাকে তাদের লসাগু করলেই, মানে কত কত হবে সেটা বোঝার জন্য বলতেছি, তিন এবং সাতের লসাগু 21, তার মানে উপরে 21টা নিচে 21টা হলে সমান হয়। তাহলে উপরে 21টা হওয়ার জন্য ছিল আমার তিনটা, 21টা হওয়ার জন্য তাহলে কয় গুণ বাড়লো, সাত গুণ। এই জন্য সাত দ্বারা গুণ, আর নিয়ে ছিল সাতটা, তাহলে 21 হওয়ার জন্য বাড়ছে তিন গুণ, তাহলে দুইকে তিন দ্বারা গুণ। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটা হচ্ছে আমাদের যে যোগ বিয়োগ করে ওই যে প্রাপ্ত গুণফল যে পাবো, অর্থাৎ গুণ করার পর যেটা নতুন সমীকরণ হবে, সেই সমীকরণকে যোগ বিয়োগের মাধ্যমেই একটি চলকের মান বের করে নেওয়া। তাহলে এখানে 21টা y 21টা y 21টা প্লাস 21টা মাইনাস, তাহলে আমাদের জাস্ট যোগ করলেই হলো। যদি তোমার চিহ্ন দুইটা কি হতো, তাহলে আমাদের বিয়োগ করতে হতো, আর বিপরীত চিহ্ন হলে জাস্ট যোগ করলে হবে। তাহলে যোগ করলে 21টা প্লাস 21টা মাইনাস চলে গেলো, এখানে আর কত থাকতেছে, 32x = কত হলো, 64। এখন যা আমরা জানি, এই যে 32 দিয়ে ভাগ করব, তাহলে x এর যে ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন অপারেন্ডটা খুবই সহজ। এখন আমরা একটা চলকের মান পেয়ে গেছি, এখন যে কাজটা করতে হবে, এই চলকের মানটা যেই কোনো সমীকরণে বসিয়ে অপর চলকের মানটা বের করে নিতে হবে। তাহলে আবার এক্স এর মান যে কোনোটাতে বসালে চলবে, আমি একে বসাচ্ছি 1 নং এ, বসিয়ে পাই 1 নং ছিল 2x + y = 7, বা 2 × 2 + y = 7। এই যে আমরা সাইন দিতে পারি মান বসিয়ে, তাহলে 4 + y = 7, বা y = 7 - 4 কত হয়, 3। তাহলে সুতরাং y সমান আমরা পাচ্ছি হচ্ছে 3/3, অর্থাৎ 1। ওকে, তাহলে আমরা যে এই যে আগেও যে সমাধান, এখনো একই সমাধান, নির্ণয় সমাধান যেন xy = 2, 1। তবে আনসার লেখার সময় দেখতে হবে x এর মান কত, y এর মান কত পাইছি। অনেক সময় যদি আমরা এখানে s কে তাড়াতাম, তাহলে y এর মানটা আগে ফেলে দিতাম, x এর মানটা পরে পেতাম। তাহলে আগেরটা আগে, পরেরটা পরে লিখতে হবে এমন কিন্তু না। এখানে যে কাজটা করতে হয়, অবশ্যই দেখে মানটা লিখতে হবে, অনেক সময় সেটাও তোমরা ভুল করে ফেলো। তাহলে আমরা একই অঙ্ক দিয়ে দুইটা পদ্ধতি দেখে নিলাম, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি সমাধান, আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান। তুমি যেই পদ্ধতিতে করো না কেন, আনসার কিন্তু একই থাকবে। এখন মজার বিষয় হচ্ছে যে, তো আমি আসলে বুঝবো কি করে যে আমার অঙ্কটা সঠিক হয়েছে? তো অনেক সময় স্যাররা দেখে না বললে আমরা বুঝি না যে আমার অঙ্কটা হলো কি না, আমরা ডাউট থাকে। কিন্তু যে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যখন বীজগণিতের সমাধান করব, তখন আসলে আমার উত্তরটা মিলেছে কি না সেটা আমি নিজে নিজে কাজটা করতে পারি। সেটা কীভাবে করা হয়, ইতিমধ্যে তোমরা চিন্তা করে ফেলেছ। যারা একটু বেশি চিন্তা করো বা একটু বেশি তোমাদের জ্ঞানের পরিধিটা একটু বেশি, তোমরা ইতিমধ্যে করো, স্যার কেন আমরা পারি কীভাবে, স্যার আমরা জাস্ট যেটা করব হচ্ছে শুদ্ধি পরীক্ষা, যেটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে করেছিলে। শুদ্ধি পরীক্ষাটা কি, অর্থাৎ আমার যে বেলোটা আসলো, সেই বেলোটা আমি সমীকরণে যখন বসাবো, তখন বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। জাস্ট আমরা দেখে ফেলি, যেমন x এর মান 2 হলে, তাহলে 2 × 2
প্লাস 3 ইনটু 1 ইকুয়াল টু 7 হয় কিনা। তাহলে 2 2 গুণে 4 3 কে 3, তাহলে 4 এ 3 এ 7 হলো। এখানেও দেখি তাহলে s এর মান 2 হলো, 6 2 গুণে 12, 7 কে 7, তাহলে 12 থেকে 7 গুণে 5। ওকে গুড। তাহলে আমরা পরীক্ষায় এই সমাধানটা কেউ বাদ দেব না। কেন? কারণ এই অঙ্কগুলো যে রেজাল্টটা সেটা হলো কিনা আমরা নিজেরাই কিন্তু বলতে পারবো। অর্থাৎ আমি এই অঙ্কগুলো করার মাধ্যমে বলতে পারবো যে আসলে আমি এখানে কত নাম্বার পাবো। ওকে, আচ্ছা গুড। তো এখন আমরা একটা সংখ্যা দিয়ে করলাম, তো এখন ভালো হয়, বেটার হয় যে আমরা অর্থাৎ আমরা এখন যে চলকের মানগুলো বের করলাম সেগুলো ছিল তোমার সাংখ্যিক সহগ। আমরা জানি সহগ দুই প্রকারের, একটা হচ্ছে সাংখ্যিক সহগ আর একটা হচ্ছে আক্ষরিক সহগ। ওকে, তো এখন অনেকেই বলতে পারো যে স্যার আপনি তো সাংখ্যিক সহগ দিয়ে করলেন, তাহলে আক্ষরিক সহগ থাকলে তখন কিভাবে আমরা কাজগুলো করব। ওকে, তাহলে এখন আমরা আক্ষরিক সহগ থাকলে কিভাবে করতে হয় তার একটা অঙ্ক দেখে নিই। প্রথমত আমরা প্রশ্নটা তুলে নিব শুদ্ধ করে, কারণ আমার প্রশ্ন তোলা যদি ভুল হয় তাহলে জীবনে অঙ্ক আমার মিলবে না। তাহলে আমরা এখন যে অঙ্কটা করব, প্রথম সমীকরণ হচ্ছে ax মাইনাস by ইকুয়াল টু ab, এটা হচ্ছে আমার প্রথম সমীকরণ। এবং দ্বিতীয় সমীকরণটা হচ্ছে bx মাইনাস ay ইকুয়াল টু ab। তো আমরা আবার দেখে নিই ধারাটা ঠিক আছে কিনা। ax মাইনাস by ইকুয়াল টু ab, bx মাইনাস ay ইকুয়াল টু ab, গুড। তাহলে ইতিমধ্যে আমরা একটা লিখেই ফেললাম যে আমাদের যদি অঙ্ক এমন হয় যে আমাদের চলকের সাথে সাংখ্যিক সহগের পরিবর্তে আক্ষরিক সহগ থাকবে, তখন আমরা কিভাবে করব। তো আমরা পূর্বের নিয়ে দুইটা পদ্ধতিতে করার চেষ্টা করব। অর্থাৎ দুইটা পদ্ধতি হচ্ছে আমরা প্রথমে করব প্রতিস্থাপন, তারপরে করব হচ্ছে অপনয়ন পদ্ধতি। আমরা প্রথমে প্রতিস্থাপন দেখি। তাহলে প্রতিস্থাপন কি বলে? ধাপগুলো নিশ্চয় মনে আছে, তিনটা ধাপে করতে হবে। প্রথমত যে কোনো একটা সমীকরণ হতে একটা চলককে অন্য একটা চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা চাইলে এক দিয়ে করতে পারি, দুই দিয়ে করতে পারি। আমি মনে হয় পূর্বে এক দিয়ে করছিলাম, এখন আমরা ধরো দুই দিয়ে করতেছি। দুই নং সমীকরণ হতে পাই bx মাইনাস ay ইকুয়াল টু ab, বা আমরা আগেই বলেছি আমরা চাইলে x করে রাখতে পারি, চাইলে y কেও রাখতে পারি। ধরো আমি এখন y কে রাখতেছি, যেহেতু আমরা এর আগেই s কে রেখে করেছিলাম, এখন y কে রেখে আমি কাজটা করলাম। তাহলে ab মাইনাস bx পক্ষান্তর করলাম। তারপরে এখন আমরা যদি দেখি, এখন y কে যখন রাখবো বা x কে যখন রাখবো, যদি আমরা দেখি ওই চলকের আগে যদি মাইনাস থাকে, তখন আমরা মাইনাসের একটা ঝামেলায় পড়বো। এই জন্য আমরা মাইনাসটা আগে থেকেই তাড়াবো। সেটা হচ্ছে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন কিন্তু পরিবর্তন হবে। মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে তাহলে ওই যে শুরুতে মাইনাসটা থাকলো না, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখন শুধু ওয়াই সমান, তাহলে কি হবে, এটা গুণাকার আছে বাক হয়ে যাবে। এটা আমরা সৌন্দর্যের জন্য প্লাসটাকে আগে রাখলাম, মাইনাসটাকে পরে রাখলাম, মানে কোনো পরিবর্তন হলো না। এই যে আমাদের প্রথম ধাপ শেষ। তাহলে প্রতিস্থাপন বেলায় আমরা আবার বলতেছি, প্রথম ধাপে যে কাজটা করতে হয়, দুটি সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণকে হতে একটা চলককে অন্য একটা চলকের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে।
তাহলে ওই সময় আমরা চাইলে এস কেও রাখতে পারবো, চাইলে আমরা ওয়াই কেও রাখতে পারবো। তাহলে প্রথম ধাপ, তাহলে সমীকরণ যেভাবে হোক, তিনভাবে হতে পারে, তোমার সাংখ্যিক সহগ, আক্ষরিক সহগ, এরপর হতে পারে তোমার ভগ্নাংশ হিসেবে থাকতে পারে। তো আমরা দেখি আজকে ভগ্নাংশ দিয়ে হয়তো একটা করার চেষ্টা করব। অর্থাৎ তিন ক্যাটাগরির অঙ্ক তোমাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব, যাতে করে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয় এবং তোমরা তোমাদের প্রয়োজনে একটা টাইম লাইনে এটা সেভ করে রেখে দিতে পারো, যাতে করে পরবর্তীতে যে কোনো সময় প্রয়োজন মনে করলে ওই সময় দেখতে পারো, আর তোমার বন্ধুরা যাতে দেখতে পারে এই জন্য শেয়ার করে দিবা। আর অবশ্যই লাইক দিতে হবে, কারণটা হচ্ছে আমরা ফরজ যখন আর কোনো ক্লাস নিব, অন্য কোনো ক্লাস যখন নিব, তখন যাতে তোমরা এই নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো আমি এতদিন মাঝখানে অনেক দিন গ্যাপ গেছি, আমরা ক্লাস নিতে পারিনি, তো এখন থেকে আমি মাঝে মধ্যে ক্লাস নিব তোমাদের, বিশেষ করে অষ্টম শ্রেণীর জন্য গণিত, বিজ্ঞান, আইসিটি, আমরা এই ক্লাসগুলো নিব ধারাবাহিকভাবে। মোটামুটি চিন্তা আছে আমার যে কি তোমাদের মোটামুটি বই সম্পর্কে ধারণা দেয়া, তো এই জন্য তোমাদের নিয়মিত খেয়াল রাখবা ক্লাসটা কখন নিচ্ছি। আসলে কোনো শিডিউল দেওয়া যাচ্ছে না কোন সময় ক্লাসটা আসলে নিব, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন বিদ্যুৎ থাকা না থাকা, তারপরে আমার হাতে সময় ফ্রি থাকা না থাকা, এই অনেকগুলো ব্যাপার থাকে। যাই হোক, তাহলে আমরা আবার বলি যে আমরা ইতিমধ্যেই আমরা সমীকরণ নিয়ে আলোচনা করেছি, ইতিমধ্যে আমরা একটা সমীকরণের সমাধান করেছি যেখানে ছিল চলকের সাথে ছিল আক্ষরিক সহগ, এখন সাংখ্যিক সহগ, এখন আমরা আক্ষরিক সহগ নিয়ে কাজ করতেছি। আমরা এখন যেটা করতেছি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। আবার বলতেছি আমরা এটা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় নিয়ে কাজ করতেছি, অনুশীলনী 6.1 নিয়ে, এরপরে ক্লাস হয়তো বা নিব 6.2 থেকেই, তো আজকে 6.1-এর উপরই। তো এই ক্লাসটা কত জরুরি তোমরা বুঝবা নবম দশমে যখন যাবা, অর্থাৎ এই কাজগুলো তোমাদের নবম দশমে অনেকবার করতে হবে, তোমার জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এগুলো সবসময় লাগবে, এই জন্য এগুলো একটু খেয়াল করে দেখতে হবে এবং বারবার অনুশীলন করতে হবে। তো আমরা বললাম যে প্রতিস্থাপন করার জন্য দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণ হতে একটা চলককে অন্য একটা চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন আমি চাইলে এক থেকে করতে পারতাম, চাইলে আমি দুই থেকে করতে পারতাম, আমি এখন দুই থেকে করেছি, কারণ এর আগে আমরা এক থেকে করেছিলাম বলে এখন আমরা দুই থেকে করতেছি। তো এর আগে আমরা এস কে রেখেছিলাম, এখন আমরা ওয়াই কে রাখতেছি, তো ওয়াইটা রাখলাম, বাকিটা পক্ষান্তর করলাম, আমরা চাইলে সাইন নোট দিতে পারি। এখন আমার চলকের আগে যখন মাইনাস থাকবে, এই মাইনাসটা আমরা তাড়াবো, নাহলে আমাদের একটা মাইনাসের ঝামেলা সম্মুখীন হতে হবে। তো মাইনাস চিহ্ন তাড়ানোর জন্য আমাদের যেটা করতে হয়, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। তো -1 দ্বারা গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমার ওয়াই ছিল, আমার শুধু ওয়াই দরকার, যেহেতু চলক এখানে শুধু চলক হবে এক্স ওয়াই, তাহলে ওয়াইটা রাখলাম, এটা এদিকে হলে কি গুণ থাকলে ভাগ হয়, এটা আমরা -ab + bx না লিখে একটু সাজিয়ে লিখলাম। ওকে, এখন যে কাজটা, তাহলে এখন যে একটা আমরা চলকের একটা ভ্যালু পেলাম, সেই মানটা অপর সমীকরণ বসাতে, অপর সমীকরণ কি, যেহেতু আমরা দুই থেকে করেছি তাহলে এই মানটা নিশ্চয়ই একে বসাতে হবে, আমরা ধাপগুলো সবসময় খেয়াল রাখবো। তাহলে এখন যেটা করতে হবে, ওয়াই এর মান 1 বসিয়ে পাই, তাহলে 1 ছিল ax - by, যেহেতু আমরা ওয়াই এর মানটা পেয়ে গেছি, ওয়াই এর মান যেহেতু একাধিক, তাহলে আমরা অবশ্যই একে ডি লিখবো, তাহলে bx - ab / a = ab, অর্থাৎ আমরা শুধু মান বসালাম, অর্থাৎ বি ওয়াই ছিল, ওয়াই এর পরিবর্তে আমরা এই মানটা বসাই দিলাম। এখন আমরা যথারীতি ব্র্যাকেট তুলবো, ব্র্যাকেট মানে গুণ, তাহলে গুণ করতে হবে, কাটাকাটি যাচ্ছে না, তাহলে এই বিটার কিন্তু নিচে 1 আছে, তাহলে গুণ করার সময় কি নিচে নিচে গুণ, উপর উপরে গুণ, তাহলে নিচে হচ্ছে এ, উপরে হচ্ছে b² x - ab² = ab। ওকে, এখন যে কাজটা করতে হবে,
যেহেতু বংশাংশ আছে আমাদের লসাগু করতে হবে। এটা তোমরা পঞ্চম অধ্যায়ে বংশাংশ যোগ বিয়োগ গুণভাগ নিয়ে যোগ বিয়োগ তোমরা সপ্তম শ্রেণীতে করছো, আর এখানে গুণভাগটা অষ্টম শ্রেণীতে থাকবে। আমরা হয়তো ওই অধ্যায় নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা লসাগু করব, তাহলে এটার নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে লসাগুটা কি হবে? ওয়ান আর এর লসাগু এ হবে। তাহলে হট দিয়ে ভাগ করো লব দিয়ে গুণ, তাহলে কি হলো? এ স্কোয়ার এক্স মাইনাস, তাহলে এক দিয়ে ভাগ করলে এ পেলাম, লসাগু ভাগ করে এ দিয়ে গুণগুলো এ স্কোয়ার এক্স। এখন এ দিয়ে যদি আমরা একে ভাগ করি ওয়ান পাবো, তাহলে ওয়ান দিয়ে কিন্তু উপরেরটা গুণ। আমরা সরাসরি গুণ না লিখে জাস্ট গুণটা দেখাচ্ছি, যখন একাধিক রাশি হবে তখন আমরা ব্যাকেট দিয়ে লিখবো। ইকুয়াল টু এবি, তাহলে বা এ স্কোয়ার এক্স মাইনাস থাকলে কিন্তু সবগুলো চিহ্ন পরিবর্তন, এক দিয়ে গুণ করলে আমরা ওইগুলোই পাবো। তাহলে বি স্কোয়ার এক্স প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু এবি। ওকে, এখন আমাদের ভগ্নাংশের কাজ করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে আর আর এ গুণ, যেটাকে আমরা বলি আর গুণন। আর গুণনটা কীরকম? লবের সাথে হরের গুণ, হরের সাথে লবের গুণ। তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি, আমরা লিখে দিতে পারি আর গুণন করে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম হচ্ছে এখন যে ভগ্নাংশটা আমাদের লসাগু করা শেষ, এরপর আমরা যেটা করব হচ্ছে আর গুণনই করব। এখন আমরা যথারীতি যোগ বিয়োগ করব, যেহেতু আমাদের এখানে চলকটা এক্স, তাহলে এক্স ওয়ালা যা আছে সেগুলোকে রাখলাম, বাকিটা পক্ষান্তর করে দেব। তাহলে এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, এবার এখানে এস কমন নাই, তাহলে থাকবে আর এস এস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বি কমন যায়, তাহলে আর থাকে হচ্ছে এ মাইনাস বি। তাহলে বা এক সমান হবে কি? উপরে হচ্ছে এ বি ইন্টু এ মাইনাস বি, নিচে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। সেটাকে আমরা যদি ভেঙে লিখি ওই যে সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে উপরে এ মাইনাস বি নিচে এ মাইনাস বি বাদ যায়, তাহলে পাচ্ছে কি? সুতরাং এক্স ইকুয়াল টু উপরে এ বি নিচে হচ্ছে এ প্লাস বি। এই যে আমরা একটা নতুন মান পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথমে যেটা করেছিলাম, 2 নং সমীকরণ হতে ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করেছি, এবার এই যে ওয়াই এর মানটা আমরা অপর সমীকরণে বসালাম, গুণ করলাম, লসাগু করলাম, আর গুণন করলাম, যোগ বিয়োগ করলাম, পক্ষান্তর করলাম, তখন আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা এই মানটা যে কোনো সমীকরণে বসাবো, অর্থাৎ তৃতীয় ধাপ, চাইলে আমি একে বসাতে পারি, চাইলে দুইয়ে বসাতে পারি, চাইলে আমি তিনেও বসাতে পারি। এর আগে কিন্তু আমরা 3 নম্বর সমীকরণে বসিয়েছিলাম, এখন আমি 3 নম্বরে বসাবো না, কারণ এখানে 3 নম্বরে একটি অলরেডি ভগ্নাংশ আছে, আমার মানের মধ্যে একটা ভগ্নাংশ আছে। তখন আমি যখন এখানে মানটা লিখবো, তখন আমাদের এখানে ভগ্নাংশটা ডাবল হয়ে যাচ্ছে, অর্থাৎ জটিল ভগ্নাংশ। আমরা সেদিকে যাবো না, যেহেতু এখানে কোনো ভগ্নাংশ না, এখানে বসালে আমাদের ওই জটিল ভগ্নাংশের ঝামেলায় আর যাওয়ার দরকার হবে না। তাহলে এখন এক্স এর মানটা আমরা যে কোনো সমীকরণে বসাবো, চাইলে আমরা একেও বসাইতে পারি, চাইলে আমরা দুইও বসাইতে পারি। ধরো আমি একে বসাচ্ছি, তাহলে আবার এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে এ ইন্টু এক্স, এক্স মান এসে হচ্ছে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ বি। তাহলে গুণ করলে হবে এ স্কোয়ার বি, নিচে হচ্ছে এ প্লাস বি, এখানে হচ্ছে বি ওয়াই ইকুয়াল টু এ বি। যেহেতু এখন ভগ্নাংশ চলে আসছে, তাহলে আমাদের কথা হচ্ছে কি করা, ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে লসাগু করে কাজ করতে হবে। তো আমরা চাইলে এখানে লসাগু না করে ওইদিকে করতে পারি, কেন? আমার এখানে যেহেতু শুধু চলক আছে ওয়াই, এখানে যেহেতু নাই, তাহলে আমরা ধর ওদিকে নিয়ে দিলাম, চাইলে এখানেও করা যায়, আর আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি, পক্ষান্তর করলাম,
যেহেতু এখানে চলক বর্জিত রাশি, তাহলে বা মাইনাস বি ওয়াই ইকুয়াল টু লসাগু করতে হবে। এখন লসাগু হচ্ছে কত, এ প্লাস বি, যেহেতু এটা নিচে ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে ভাগ করে ভাগফল হবে এ প্লাস বি, এ প্লাস বি দিয়ে আবার লবকে গুণ করতে হবে। তার মানে আমরা গুণটা দেখাই প্রথমে বোঝার জন্য, এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ প্লাস বি দিয়ে এ প্লাস বিকে ভাগ করলে হবে ওয়ান, তাহলে ওয়ান দিয়ে ওই যে উপরেরটা গুণ, তাহলে ওয়ান ইন্টু এ স্কোয়ার বি বা মাইনাস বি ওয়াই ইকুয়াল টু নিচে হচ্ছে এ প্লাস বি, এটা গুণ করে দাও এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি বা মাইনাস বি ওয়াই ইকুয়াল টু নিচে হচ্ছে এ প্লাস বি, উপরে কী থাকে এই যে এ স্কোয়ার বি প্লাস মাইনাসের এ স্কোয়ার বি প্লাস এ, তাহলে উপরে হচ্ছে এ বি। এখন আমার ওয়াই এর সাথে কিন্তু এই যে আরো একটা সহগ থেকে গেছে সেটা আমাদের তাড়াতে হবে, তো সেটা তাড়ানোর জন্য আমরা যথারীতি যেটা করব, আমরা আগেই বলেছি যখন চলকের আগে মাইনাস থাকবে তখন আমরা মাইনাস ওয়ান দিয়ে ওকে গুণ করে দিব, তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস বি ওয়াই, এখানে হবে কি প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, আমরা সাইন নোট দেবো ওকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, তাহলে ভা শুধু ওয়াই দরকার, তাহলে গুণ থাকলে ভাগ হবে অর্থাৎ বিটা নিচে চলে যাবে, তাহলে বি ইন্টু এ প্লাস বি উপর হচ্ছে মাইনাস এ বি। তাহলে কি পাচ্ছি, সুতরাং ওয়াই ইকুয়াল টু এই যে উপরে বি নিচে বি চলে গেলে না, এখানে বি যাবে না, এখানে ছিল ওই যে বি স্কোয়ার একটা থাকবে, এই যে স্কোয়ার থাকবে, বি একটা একটা চলে গেলে উপরে আর একটা বি থাকবে, তাহলে মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে এই যে আমাদের সমাধান, এক্স এর মান হচ্ছে বি বাই এ প্লাস বি আর ওয়াই এর মান হচ্ছে এ মাইনাস মাইনাস এ বি বাই এ প্লাস বি। ওকে ওকে, এগুলো বারবার দেখতে হবে, আসলে বারবার না দেখলে সহজে বোঝার কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে, অর্থাৎ এগুলো লিখে লিখেই প্রত্যেকটা লাইন বাই লাইন খেয়াল করতে হয়। তাহলে আমরা প্রতিস্থাপন দিয়ে এটা দেখে নিলাম, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে একই কাজটা করব। তো অপনয়ন পদ্ধতির জন্য আমরা কি জানি, প্রথমে গুণ করে আমরা যে চলকটাকে তাড়াবো সেটা সমান করতে হয় বলেছিলাম। ধরো আমরা প্রথমত এখানে চাইলে এস কো তাড়াতে পারি, চাইলে ওয়াই কো তাড়াতে পারি। আচ্ছা, এখন আমি যেটা করব হচ্ছে এস কে তাড়াবো। তো এস কে তাড়ানোর জন্য আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা কি বলেছিলাম, যে সহগগুলো লসাগু করতে হবে। যেহেতু আমি এস কে তাড়াবো, এক্স এর সহগ এ উপরে নিচে হচ্ছে বি, তাহলে এ বি লসাগু হচ্ছে কত, এ বি। তার মানে আমরা এই যে এখানে কথাটা বলবো, প্রথমে যেটা পেতে হবে প্রথমটা হবে এ বি এক্স, পরেরটাও হবে এ বি এক্স। ওকে, অর্থাৎ সমসংখ্যক না হলে কিন্তু আমরা তাড়াতে পারবো না। তাহলে এ বি লসাগু ফেলাম এ বি, তার মানে এক্স এর সহগ উপরেও এ বি হতে হবে, নিচেও এ বি হতে হবে। তাহলে উপরেরটা ছিল এ এক্স, এখানে বি এ বি এক্স, তাহলে বৃদ্ধি ফেলো বি, এখানে বৃদ্ধি পেয়েছে এ, তার মানে আমরা বলতে পারি এক নংখে বি দ্বারা ও দুই নংকে এ দ্বারা গুণ করি, কারণ আমরা যাকে তাড়াবো সেটাকে আগে সমান করতে হবে, সমান করার জন্য প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ করে পাই। তাহলে এটাকে যদি বি দিয়ে গুণ করি হবে এ বি এক্স মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ বি স্কোয়ার, নিচেরটাকে যদি এ দ্বারা গুণ করি এ বি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার বি। তাহলে এখন আমরা দেখি এ বি এক্স এ বি এক্স সমান হয়ে গেল, তো সমানটা হয়েছে এখন যোগ করবো না বিয়োগ করবো, নিশ্চয়ই বিয়োগ করতে হবে, কারণটা কেন, দুইটা চিহ্ন যদি একই হয় বিয়োগ করে আমাদের কাজটা করতে হবে, তাহলে বিয়োগ করলে আমরা জানি তাদের সাইনগুলো পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তন হয়। ওকে, তাহলে এ বি এক্স প্লাস এ বি এক্স মাইনাস চলে গেলো, উপরে মাইনাস নিচে প্লাস, এটার সহগ বি স্কোয়ার, এটার সহগ কিন্তু এ স্কোয়ার, তাহলে দুইটা ভিন্ন হলে আমরা পাশাপাশি লিখবো, তাহলে কীভাবে লিখবো, মাইনাস বি স্কোয়ার ওয়াই
প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, এখানে দুটো বিন্দু ভিন্ন, উপরে হচ্ছে এ বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার বি। বা এখন জাস্ট এখানে কি করব, ওয়াই যদি আমরা কমন নিই তাহলে হবে কি মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যদি আমরা একটু সাদা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে এ বি কমন যায় তাহলে আসতে হবে কি বি মাইনাস এ। ওকে, তাহলে সুতরাং ওয়াই সমান আমরা পাচ্ছি উপরে হচ্ছে এ বি, নিচে হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, মানে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা একটু যদি খেয়াল করি এখানে মাইনাস, এখানে মাইনাস, এটা এখানে মাইনাস, দেখো এটা আগে আছে এখানে কিন্তু বিটা আগে আছে। যদি আমরা একই রকম করে লিখতে চাই অর্থাৎ এটাকে আগে লিখবো বিটাকে পরে লিখবো, মাইনাসের বেলা যদি এরকম হয় তাহলে আমাদের শুরুতে একটা মাইনাস কমন নিতে হবে, মাইনাসটা কিন্তু এ বির পরে নিতে হবে না, একেবারে শুরুতে নিতে হবে। কেন? কারণ বি মাইনাস এ মানে কি মাইনাস এ প্লাস বি। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমরা নিশ্চয়ই জানি মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ বি মাইনাস এ যে কথা মাইনাস এ প্লাস বি একই কথা, আবার বি মাইনাস এ যে কথা মাইনাস ইন্টু এ মাইনাস বি একই কথা। এই জায়গায় অনেকেই বুঝো না, এই জন্য জাস্ট একটু বলে দিলাম। তাহলে এখন ওই যে এ মাইনাস বি, এ মাইনাস বি চলে গেলো, তাহলে সুতরাং ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম মাইনাস এ বি ডিভাইড বাই এ প্লাস বি, ওই যে আগের সমাধানটাই। ওয়াইয়ের মান যেহেতু পেয়ে গেছি এখন এই মানটা আমরা যে কোনো সমীকরণে বসালে অপর মানটাও আমরা পেয়ে যাব, এই যে ওয়াইয়ের মান ধরো আমি একে বসাচ্ছি বসিয়ে পাই তাহলে এক্স মাইনাস বি ইন্টু ওয়াই, ওয়াইটা হচ্ছে মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু এ বি, বা এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে যাবে, তাহলে উপরে হচ্ছে এ বি স্কোয়ার, নিচে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু এ বি। এখন আমরা এখানেও লসাগু করতে পারি বা পক্ষান্তর করতে পারি, আমি পক্ষান্তর করলাম যেহেতু এখানে চলক নাই, এ বি মাইনাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি, বা এক্স ইকুয়াল টু লসাগু হবে এ প্লাস বি, ওয়ান দিবা করলে এ প্লাস বি, তাহলে এ দিয়ে একবার গুণ আবার বি দিয়ে একবার গুণ মাইনাস এ বি স্কোয়ার, তাহলে এটা মাইনাস এটা প্লাস চলে গেল, তাহলে বা এক্স সমান এটা নিচে চলে যাবে, তাহলে এ ইন্টু এ প্লাস বি, উপরে হচ্ছে এ স্কোয়ার বি, তাহলে সুতরাং এক্স সমান এ চলে গেলে কি থাকে এ বি বাই এ প্লাস বি। ওকে, তাহলে আমাদের আগের সমাধান, এখন আমাদের নিম্নে সমাধান লেখার সময় কি করতে হবে, যেহেতু আমরা এক্স কমা ওয়াই এর মান লিখবো এখানে ওয়াই এর মান আগে পাইছি বলে এটা আগে লেখা যাবে না, আগে মান লিখতে হবে এ বি বাই এ প্লাস বি, তারপর কমা দিয়ে লিখতে হবে মাইনাস এ বি বাই এ প্লাস বি। এটা বারবার বলতেছি তুমি কোনটা মান আগে ফিরেছে সেটা দেখার বিষয় না, তো লেখার সময় তোমাকে সিকুয়েন্সিয়ালি দেখে লিখতে হবে। তাহলে আমরা এখন দুই ক্যাটাগরি দেখলাম, এখানে আরেকটা ক্যাটাগরি অঙ্ক আছে যেটা হচ্ছে ভগ্নাংশ থাকলে আমরা কিভাবে কাজগুলো করব। তো আমরা আবার বলতেছি প্রতিস্থাপন মানে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পক্ষান্তর করেই কাজ করতে হবে, পক্ষান্তর করেই কাজ, আবার বলতেছি পক্ষান্তর করার পর কাজ করতে হবে। ধরো আমরা ভগ্নাংশ দিয়ে একটা যদি অঙ্ক লিখি এক্স বাই থ্রি প্লাস টু বাই ইকুয়াল টু টু বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটা প্রথম সমীকরণ, তারপর হচ্ছে দুই নম্বর সমীকরণ হচ্ছে এক্স বাই ফোর মাইনাস থ্রি বাই ওয়াই ইকুয়াল টু থ্রি, এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। তাহলে এইটাও আমরা করব, প্রতিস্থাপনও করব আবার অপরন দিয়ে আমরা করব। প্রথমে আমরা প্রতিস্থাপন দিয়ে করি, তো প্রতিস্থাপন কি বলে যে কোনো একটা সমীকরণকে পক্ষান্তর করার মাধ্যমে একটা চলকের মান বের করা। তাহলে ধরো আমরা এক বা দুই সেকেন্ডে লিখতে পারি
দুই নং হতে পারে, দুই লিখ দুই থেকে লিখতি, তাহলে তুমি একটাকে লিখতে পারো। তা দুই ছিল এক্স বাই ফোর মাইনাস থ্রি ডিভাইড বাই ওয়াই ইকুয়াল টু থ্রি। তাহলে প্রতিস্থাপন মানে জাস্ট সংক্ষেপে আমরা মনে রাখবো পক্ষান্তর করে কাজ করা, প্রথম কাজই হচ্ছে পক্ষান্তর করা। আমি তাহলে এসকে রাখবো, ওয়াইকে রাখতে পারি, যা কিছু রাখতে পারি, আমি এসকে রাখলাম, তাহলে ইকুয়াল টু হচ্ছে থ্রি প্লাস থ্রি বাই ওয়াই। যেহেতু এখানে বংনাশের কাজটা চলে আসলো, এই জন্য আমরা যে কাজটা করবো প্রথম লসাগু করে ফেলতো, এক্স বাই ফোর ইকুয়াল টু ওয়াই লসাগু হলে তাই ওয়াই প্লাস থ্রি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যাকে পক্ষান্তর করব সেটা ছাড়া বাকি চলকটা এখানে থাকবে, তার মানে এখানে শুধু এক্স থাকবে। তো সেটা রাখার জন্য আমরা জাস্ট গুণটা দেখাবো, আর গুণন করবো এক্স ইন্টু ওয়াই, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে টুয়েলভ ওয়াই প্লাস টুয়েলভ। এখন তো এক্স আছে ওয়াইও আছে, ওয়াই সমান লেখা যাবে না যেহেতু ওয়াইটা এখানে আরও আছে, তাহলে শুধু এক্স সমান, এই যে ওয়াই টুয়েলভ ওয়াই প্লাস টুয়েলভ। অর্থাৎ আমরা এটা লাইনটা দেখালাম, চাইলে আমরা এখান থেকে একটু সরাসরি লিখতে পারতাম, এই যে নতুন সমীকরণ চলে আসছে। এখন এই মানটা অপর সমীকরণে বসাবো, তাহলে এক্স এর মান যেহেতু দুইটাই করছি তাহলে একে বসাতে হবে, এক নং এ বসিয়ে পায়। এখন আমরা আগে এক্স নামটা লিখি, এক্স বাই থ্রি প্লাস টু ডিভাইড বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান। তো এখন আমরা যদি এক্স এর মানটা লিখি এখানে জটিল ভগ্নাংশ হবে, তো আমরা চাইলে জটিল ভগ্নাংশ তাড়াতে পারি কীভাবে, এক্স বাই থ্রি যে কথা এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি কিন্তু একই কথা, অর্থাৎ এটা লব এক্স একে এক্স, তার নিচে কিছু ওয়ান আছে তিন একে তিন। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে আমরা যখন মানটা বসাবো তাহলে এখানে জটিল ভগ্নাংশ আসবে না। তাহলে এক্স এর মানটা যদি আমরা লিখি টুয়েলভ ওয়াই প্লাস টুয়েলভ বাই ওয়াই তাহলে ইন্টু ওয়ান বাই থ্রি, ওই যে এক্সটাকে আমরা পাশে লিখতে পারি চাইলে, প্লাস টু ডিভাইড বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান। এখন গুণ করবো আগে, তাহলে টাইস ওয়াই এক দ্বিগুণ করলে ওইগুলোই হবে, টুয়েলভ ওয়াই প্লাস টুয়েলভ প্লাস টু ডিভাইড বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান। এবার আবার লসাগু করো, লসাগু হচ্ছে টাইস ওয়াই, ভাগ করে গুণ করতে হবে, ওয়াই দিয়ে ভাগ করলে তিন, তাহলে তিন দ্বিগুণ ছয়, তাহলে নিচে হচ্ছে টাইস ওয়াই, উপরে হচ্ছে টুয়েলভ ওয়াই, তারপর হচ্ছে বারোশো আঠারো ওয়ান। ওকে, এখন ওই যে আমরা আর গুণন করবো, টুয়েলভ ওয়াই প্লাস ইলেভেন ইকুয়াল টু টাইস ওয়াই, পক্ষান্তর করি টুয়েলভ ওয়াই মাইনাস টাইস ওয়াই ইকুয়াল টু মাইনাস এইটিন বা নাইন ওয়াই ইকুয়াল টু মাইনাস এইটিন বা ওয়াই ইকুয়াল টু মাইনাস এইটিন ডিভাইডেড বাই নাইন, তাহলে ওয়াইয়ের মান আমরা ভাবছি হচ্ছে মাইনাস টু। এখন যথারীতি আমরা এই মানটা যে কোনো সমীকরণে বসালেই আমরা অপর মানটাও পেয়ে যাব। তাহলে ধরো আমি এখন ওয়াইয়ের মানটা একে বসাচ্ছি, তাহলে ওয়াইয়ের জায়গায় কী লিখতে হবে, মাইনাস টু। ওকে, তাহলে এক্স বাই থ্রি দুইকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস ওয়ান হবে, একবার যাই প্লাস মাইনাস মাইনাস দুই দিয়ে ভাগ করলে এক ইকুয়াল টু ওয়ান বা এক্স বাই থ্রি ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান বা এক্স বাই থ্রি ইকুয়াল টু টু বা এক্স ইকুয়াল টু সিক্স। এই যে আমার সমাধান হচ্ছে কত, এক্স এর মান সিক্স ওয়াই এর মান মাইনাস টু। তাহলে আমরা এখানে বসায় দেখতে পারি শুদ্ধি পরীক্ষা, এখানে যদি সিক্স হয় ছয়কে তিন দিবাক করলে দুই হয়, ওয়াই এর মান মাইনাস টু মানি দুইকে দুই দিবাক করলে মাইনাস ওয়ান হবে, তাহলে দুই থেকে এক গেলে এক। ওকে, ঠিক আছে।
আচ্ছা, এখন আমরা একই অঙ্কটা অপনেন পদ্ধতিতে করি। তাহলে অপনেন মানে বলছিলাম যে হয় এস তাড়াইতে হবে, না হয় ওয়াই কে তাড়াইতে হবে। প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণভাগ যাই করো না কেন প্রথমে সমান করতে হবে। তো আমি এখন সিদ্ধান্ত নিয়েছি ওয়াই কে তাড়াবো। তাহলে 1 নং কে দ্বারা ও 2 নং কে এত দ্বারা গুণ করে পাই। এখন কত দিয়ে গুণ করবো? আমরা চাইলে গুণও করতে পারি অথবা ভাগও করতে পারি। আচ্ছা, ধরো আমরা গুণ করে সমান করব। তাহলে এখান থেকে ওয়াই সহক উপরের 2, এখানে 3, তাহলে 2 এ 3 এর লব্ধ 6। তাহলে উপরে 6 হওয়ার জন্য 3 দিয়ে গুণ করতে হবে, নিচে 6 হওয়ার জন্য 2 দিয়ে গুণ করতে হবে। সিম্পল কাজ। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে? এখানে 3 3 কাটা যায়, তাহলে আর থাকবে শুধু এক্স প্লাস, এখানে হবে 6/y, এখানে হবে 3। এবার 2 কে 2 দিয়ে গুণ করব, তো 2 দিয়ে গুণ করব, 2 এর সাথে 4 কাটা গেলে থাকবে x/2 মাইনাস, এখানে হবে 6/y, এখানে হবে 6। ওকে, গুড। যেহেতু দুইটা চিহ্ন ভিন্ন তাহলে আমরা জাস্ট যোগ করব, তাহলে হবে এক্স প্লাস x/2, এটা প্লাস এটা মাইনাস চলে গেল, 6 আর 3 এ 9। এবার জাস্ট লসাগু করব, 2x + x = 9। তাহলে কত হবে? 2x = 18। তাহলে সুতরাং x সমান হচ্ছে 6। ওকে, এখন আমরা এই মানটা অপর সমীকরণে বসালে অন্য মানটা ফিরে যাব। তাহলে x এর মান ধর আমি এখন 2 বসে বের করি, তাহলে x/4 মাইনাস 3/y = 3। তাহলে x এর মান আমরা পেয়েছি 6, তাহলে 6/4 মাইনাস 3/y = 3। যদি আমরা এটা খাটাখাটি দিই তাহলে হয় 3/2 মাইনাস 3/y = 3। তাহলে আমরা এখানেও লসাগু করতে পারি, পক্ষান্তর করতে পারি। আমি ধরো এখানে করে নিলাম, তাহলে 2x y, তাহলে হবে 2x y, হ্যাঁ, তাহলে মাইনাস 6 = 3। এবার আর গুণন করো, তাহলে 6y = 2x y মাইনাস 6। তাহলে এরপর কী দাঁড়াচ্ছে? পক্ষান্তর করো, 6y - 2x y = -6। তাহলে 2x y = -6, তাহলে y এর মান দাঁড়াচ্ছে কত? -6/3 = 2। এই যে একই মান চলে আসছে। ওকে, তাহলে আশা করছি এই যে আজকে ক্লাসে দেখার পরে সরল সরল সমীকরণের ক্ষেত্রে প্রতিস্থাপন বা অপনের পদ্ধতিতে আর কোনো সমস্যা আশা করি থাকবে না, কারণ আমরা এখানে যত ক্যাটাগরির অঙ্ক আছে সব ক্যাটাগরির অঙ্ক দেখেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে হবে, তাহলে আর কোনো সমস্যা আশা করি থাকবে না। কারণ এই অঙ্কগুলো শুধু এইটে না, এগুলো 9, 10 তোমাদের জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ দুইটাতে করতে হবে। তো সেই জন্য এই যে ক্লাসটা ভালো করে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবা এবং সাথে সাথে করবা। আমরা 2 ক্যাটাগরি অঙ্ক করেছি। একটা ক্যাটাগরি হচ্ছে যখন শুধু সাংখ্যিক সহগ থাকবে, আর উপরে দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা করেছি আক্ষরিক সহগ দিয়ে, তৃতীয় ক্যাটাগরিতে আমরা ভগ্নাংশ দিয়ে করেছি। অর্থাৎ 3 ক্যাটাগরি অঙ্ক এখানে আছে। আমরা একই অঙ্ক দিয়ে প্রতিস্থাপন অপনয়ন দুইটা পদ্ধতি কিন্তু করেছি, অর্থাৎ 3টা যেহেতু সমাধান করেছি তার মানে আমরা 6টা অঙ্ক করেছি, অর্থাৎ প্রতিস্থাপনে 3টা, অপনয়নে 3টা। অর্থাৎ এখানে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6.1-এর জন্য যত ক্যাটাগরি অঙ্ক আছে আজকের ক্লাসের মধ্যে আমরা সকল ক্যাটাগরি অঙ্ক করলাম। তো আশা করছি তোমরা পরবর্তী ক্লাসগুলো উপভোগ করবে, এবং এই ফেজটিতে তোমরা লাইক দিবে এবং শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের কাছে, যাতে করে তারাও শিখতে পারে তোমার মতো। যেহেতু এখন করোনা পরিস্থিতির সময়, বুঝতেই তো পারছো, কেউ কোনো দিয়ে স্কুলে যেতে পারছে না, কোচিংয়ে যেতে পারছে না, কোথাও যেতে পারতেছে না। তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। আমরা আজকের মতো লাইভ ক্লাসটি এখানেই সমাপ্তি করতেছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খুদা হাফেজ। সবারই সুস্বাস্থ্য কামনা করতেছি। তো আশা করছি
সবাই ভালো থাকবা, আবার দেখা হচ্ছে অতি শীঘ্রই।